প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, তো আজকের পর্বে আমি আপনাকে টোটালিয়ান শেয়ার করতে পারি, যাতে করে আপনি কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লবের সন্ধান পাবেন। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। জনপ্রিয়তা এবং চাষ প্রযুক্তির তুলনায় সহজলভ্যতার কারণে জাতীয়ভাবে কাতলা মাছ চাষ এক অত্যন্ত সুবিধাজনক তথ্য বয়ে আনবে। এই মাছ বাজারে সবসময় চাহিদা বেশি থাকে, ফলে অনেক চাষিরা কাতলা মাছ চাষে আগ্রহী। মূলত ক্রমাগত প্রচেষ্টার ফলে এই মাছ নিবিড়ভাবে চাষ করার ক্ষেত্রে অনেকটাই সহজলভ্য হয়ে থাকে। এ ধরনের পোনা ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিকভাবে চাষ করার মাধ্যমে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। চাষে নিবিড়তার পাশাপাশি উত্তম মৎস্য চাষ অনুসরণের মাধ্যমে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস অর্থাৎ GAP এর মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে অধিকতর বাজারে বিক্রি করা সম্ভব। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলি মূলত আপনারা বাণিজ্যিকভাবে চাষ করাতে পারেন বা এককভাবে চাষ করতে পারেন, তাছাড়াও মিশ্রভাবে অন্যান্য মাছের সাথেও চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় আকারের পুকুর অবশ্যই আপনাদেরকে নির্বাচন করতে হবে, কারণ আপনারা জানেন ক্যাটফিশ জাতীয় মাছ বা সাদা মাছ অনেকটাই বিপরীত হয়ে থাকে। কারণ ক্যাটফিশ জাতীয় মাছ আপনার অল্প জায়গাতেই অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়, তার বিপরীতে হচ্ছে আপনার সাদা মাছ। এই সাদা মাছগুলি অনেকটাই জায়গা লাগে, যেগুলি আপনি 40 শতকের বা তার থেকে বেশি পুকুর শতকের পুকুর নির্বাচন করলেও ভালো হবে। পানির গভীরতা যেখানে 4 থেকে 5 ফুটের মধ্যে বিরাজমান, এরকম পুকুর নির্বাচন করতে হবে। মাটি দোআঁশ এবং এঁটেল দোআঁশ সংমিশ্রণে তৈরি একটি পুকুর বা আয়তাকার পুকুর নিলে ভালো হয়। তো দর্শক, তো অনেক ভাইরা প্রশ্ন করে থাকবে, ভাই আমি যে মাছ চাষ করব, তো আমার তো চাষের কোনো অভিজ্ঞতা নেই, বা আমার পুকুর কীভাবে মরামত বা সংস্কার করে কীভাবে চাষ করতে হবে সে সম্পর্কে ভাই কিছু বলেন। তো আপনি যদি মাছ চাষ করতে চান, তাহলে আপনার পুকুরের পাড়ের ঝোপঝাড় পরিষ্কার করতে হবে। পানি যথেষ্ট পরিমাণে অর্থাৎ কমপক্ষে 8 ঘন্টা সূর্যের আলো পানিতে পৌঁছে এরকম পরিবেশ সৃষ্টি করতে হবে। এরকম সম্ভব না হলে আপনার পুকুরের অবাঞ্ছিত পাড়ের গাছপালার ডালপালা বা অন্যান্য অবাঞ্ছিত গাছপালা আপনার কেটে ফেলতে হবে। পুকুর মেরামত এবং তলাদেশে অতিরিক্ত কাদামাটি থাকলে তা তুলে ফেলতে হবে, অন্যথায় পানি শুকানো সম্ভব না হলে পানির গুণগত মান খারাপ হয়ে যাবে। দর্শক, তো পানি শুকানোর পর তলাদেশের মাটি অবশ্যই সমানভাবে সংমিশ্রণের মাধ্যমে সমান করতে হবে, কারণ এই সংমিশ্রণ বা সমান করার একমাত্র কারণ হচ্ছে আপনি যখন মাছগুলি ধরতে যাবেন বা আহরণ করে বাজারে বিক্রি করতে যাবেন, তখন আপনি জাল টান দেওয়ার সময় মাছগুলি উঠবে না, তখন আপনাকে অনেকটাই লসের সম্মুখীন হতে হবে। তাহলে অবশ্যই আপনাদেরকে এই সকল বিষয় দেখে বুনে তার পরবর্তীতে পুকুর মাছ চাষ করতে হবে। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি হচ্ছে আমাদের 2022 সালের প্রথম লটের কাতলা মাছের পোনা, যেগুলি মূলত আপনার সাইজ হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চি, যেগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় অক্সিজেন ড্রামে বা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্টে নিজস্ব লোক দ্বারা সরাসরি সরবরাহ করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে। যদি আপনারা চান আমাদের কাছ থেকে সরাসরি দেখে এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন, আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তাহলে দক্ষ লেবার দ্বারা সরাসরি সরবরাহ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে, ওইখান থেকে নাম্বার কালেক্ট করে বা সংগ্রহ করে আমাদের সাথে আজই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত কাতলা মাছের পোনাগুলি চাষ করতে পারেন। তো এগুলি মূলত আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন, তাছাড়া এককভাবে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, কারণ কাতলা মাছের বাজার চাহিদা অন্যান্য সাদা মাছের চাইতে প্রায় অনেকাংশে বেশি হয়ে থাকে, কারণ এগুলি হচ্ছে আপনার একটি বড় সাইজের পোনা হয়ে থাকে, যেগুলি মূলত আপনি অল্প সময়ের মধ্যে অর্থাৎ 10 থেকে 12 মাসের মধ্যে এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলি যদি সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এগুলি মূলত আমরা নিজস্ব লোক দ্বারা সরাসরি সরবরাহ করে থাকি। যদি আপনার কাছে একটি ভিডিওটি ভালো লেগে থাকে, অর্থাৎ আপনি যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, যাতে করে আমি ধারণা পেতে পারি পরবর্তী ভিডিও কী নিয়ে আনা উচিত আপনাদের স্বার্থে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।